চব্বিশ জন ইএফআর জওয়ানকে খুন করা হয়েছিল। শিলদা ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় 23 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। শিলদা ইএফআর ক্যাম্পে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত 24 জনের মধ্যে 23 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। এই ঘটনায় এক অভিযুক্ত আগেই মারা গিয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার দুই ধাপে দোষীদের সাজা ঘোষণা করা হবে। 2010 সালের 15 ফেব্রুয়ারি শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে মাওবাদীরা হামলা চালায়। গুলি করে ক্যাম্পে আগুন লাগিয়ে 24 জন ইএফআর জওয়ানকে নৃশংসভাবে হত্যা করে। জওয়ানদের পাল্টা প্রতিরোধে 5 জন মাওবাদীর মৃত্যু হয়। এই ঘটনার পরই ইএফআর ক্যাম্প তুলে দেওয়া হয়েছিল। সেই ইএফআর ক্যাম্পের অদূরে শিলদাতে করা হয় রাজ্য পুলিশের স্ট্র্যাকো ক্যাম্প। রাত 9টা নাগাদ ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। একের পর এক জওয়ানকে নৃশংসভাবে গুলি করে আগুন লাগিয়ে দেওয়া হয় ক্যাম্পে। এই ঘটনায় গুরুতর জখম হন 2 জওয়ান। লুট হয় পুলিশের অস্ত্রশস্ত্র। এরপরেই শুরু হয় পুলিশের তদন্ত। এই মামলায় মোট 24 জন মাওবাদীর নামে অভিযোগ দায়ের হয়, যার মধ্যে সুদীপ চংদার কাঞ্চনের মৃত্যু হয়েছে। এই মামলায় প্রথম মাও নেতা রঞ্জন মুন্ডা গ্রেপ্তার হয়। তারপর একের পর এক মাও নেতা নেত্রীরা গ্রেপ্তার হতে থাকে। অধরা ছিল মাও নেত্রী সুচিত্রা মাহাতো, পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সুচিত্রা। মঙ্গলবার এই মামলার অভিযুক্ত 23 জনকেই দোষী সাব্যস্ত করেছে আদালত। এ বিষয়ে আদালতের আইনজীবী বলেন, আজ অভিযুক্তরা দোষী সাব্যস্ত হয়েছে, আগামী দিনে সাজা ঘোষণা করা হবে। দোষী সাব্যস্ত করলেন যতজন ছিলেন, 24 জন শিলদাকাণ্ডের ঘটনাতে পুনরায় দোষী সাব্যস্ত করলেন। আইপিসির 120, 121A, 122, ইউএপিএর 16, 18, 39 এগুলোতে, এবং আর্মস অ্যাক্টের 25, 27 আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3, 4 উনি আজকে সমস্ত দোষী সাব্যস্ত করেছে। মোট 70 জন সাক্ষী দিয়েছিল। মোট ছিল 25 জন না 26 জন, তার মধ্যে মোট ছিল 26 জন, তার মধ্যে 2 জন, 1 জন মারা গেছেন, 1 জন জুভেনাইল গেছেন। আজকে 24 জন ছিল। প্রথমে তো শুরু হয়েছিল ঝাড়গ্রাম আদালতে এই মামলাটি, ওটা তো প্রথমে ওই আদালতে হবে, তারপরে সেশনসে কমিট করে, তারপরে এই লার্নেড সিস কোর্টে এটা হয়েছিল। আজকেই তো রায়টা দিয়েছেন, উনি দোষী সাব্যস্ত করেছেন, সাজাটা ঘোষণা করবেন, পরশুদিন করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মেদিনীপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।